হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে দশ মিনিটে ম্যারি বিস্কুট দিয়ে কি করে তোমরা একটা কুলফি মালাই সুন্দর করে বানাতে না যেটা স্বাদেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো প্লিজ আমার চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে পাচ্ছি এখানে আমি পাঁচটা ম্যারি বিস্কুট নিয়ে নিয়েছি এই পাঁচটা ম্যারি বিস্কুট দিয়ে আমি বানিয়ে নেবো আজকের কুলফি মালাইটা তো পাঁচটা ম্যারি বিস্কুটকে কী করি এই পাঁচটা ম্যারি বিস্কুটকে আমি হাতে করে এইভাবে ছোট 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 করে টুকরো করে নেবো মানে হাতে করে আমি এগুলোকে ভেঙে নেব তো আমি যেটা করব এগুলোকে হাতে করে ভেঙে নেওয়ার পর তারপর একটা খালি কড়াই বসিয়ে দেবো গ্যাসে তো আমি এখানে খালি বসিয়ে করাছি গ্যাসেতে এখানে আমি নিয়ে নেব পাঁচ চামচ মতো চিনি তো তোমরা চাইলে প্রত্যেকটা কুলফি মালাইতে মানে প্রত্যেকটা বিস্কুটের জন্য তুমি দু থেকে আড়াই চামচ চিনি ইউজ করতে পারো মিষ্টিটা যে যেমন খায় আর কি আমি এখানে নিয়ে নেবো পাঁচ চামচ মতো চিনি তো আমার চিনি নেওয়া হয়ে গেছে এবার চিনির মধ্যে আমি কিছুটা জল অ্যাড করলাম সামান্য পরিমাণ জল দিলাম এতে দিয়ে আমি সমানে নাড়াতে থাকবো নাড়িয়ে নাড়ি যতক্ষণ না এটা লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াতে থাকব আমাদের চিনির ক্যারামেল টাইপ বানাতে হবে তো আমাদের এটা ক্যারামেল টাইপের বানাতে হবে তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি ক্রমাগত এটাকে নাড়িয়ে যাচ্ছি যাতে এটা আরও লালচে হয়ে যায় তো এটা লালচে হলে বেশি টেস্টি লাগবে খেতে তো এইভাবে আমি লাল এবার আমরা কি করব এক বাটি জল নিয়ে এর মধ্যে ঢেলে দেব তো দেখো আমাদের এটা পুরো লাল হয়ে গেছে তো এটাকে আবার আমরা নাড়াতে থাকব এর মধ্যে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়ানোর পর জিনিসটা যখন আমাদের একটু মানে চিনিটা পুরো পুরি গলে গিয়ে এরকম লালচে হয়ে যাবে তো আমরা এর মধ্যে ঢেলে দেব ভেঙে রাখা বিস্কুটগুলো এর মধ্যে আমি ঢেলে নেব বিস্কিটগুলো ঢালার পর আমি ক্রমাগত এটাকে নাড়াতে থাকব যাতে এটা পুরোপুরি এর এই জলটার সাথে মিশে যায় কোনো দানা দানা ভাব যাতে না থাকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়ানোর পর আমি এর মধ্যে দুধ এর মধ্যে দুধ ঢেলে দেবো তো আমি আড়াইশো গ্রাম দুধ একটা গ্লাসে করে নিয়ে আমি এর মধ্যে আড়াইশো গ্রাম দুধ ঢেলে দিলাম আমি বড় গ্লাসের এক গ্লাস দুধ এর মধ্যে ঢাললাম এরপরে দুধটার মধ্যে বিস্কুটটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তো তার মধ্যে আমি কিছুটা এলাচ দিয়ে দেবো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখানে কাজু কিছুটা পেস্ট করে রেখেছিলাম এই কাজুটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো তোমরা এখানে পছন্দসই ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো বাট কাজু বাদামটা তোমরা পেস্ট করেই দেবে তাতে খেতে অনেক টেস্টফুল লাগে তো আমি এখানে কাজু বাদামটা পুরো পেস্ট করে এরকমভাবে মিক্সড করে তারপরে আমি এটা ঠান্ডা হতে রেখেছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা প্লাস্টিকের গ্লাসে করে এইভাবে ভরে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য সাত আট ঘন্টার জন্য আমি ফ্রিজে এটা রেখে দেবো তোমরা চাইলে এটা মোলেতেও ইউজ করতে পারো বাট আমার কাছে মোল ছিল না বলে আমি প্লাস্টিকের গ্লাস গ্লাস ইউজ করেছি তো আমি এইভাবে চারটে গ্লাসে ভরে পরপর রেখে দিচ্ছি সাথে আমি ডেকোরেশনের জন্য কিছু পাস্তা কাজু এতে অ্যাড করলাম তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো এর মধ্যে আমি আইসক্রিমের স্টিকগুলো পরপর লাগিয়ে লাগিয়েছি এই স্টিকগুলো আমি বাজার থেকে কিনে এনেছি বাজারে তোমরা এরকম স্টিক অবশ্যই কিনতে পেয়ে যাবে তো যেখানে দেখবে যে প্লাস্টিকের গ্লাস বিক্রি হচ্ছে সেখানেও তোমরা পেয়ে যেতে পারো এভাবে আমি সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তো সাত আট ঘন্টার পর দেখো আমার মালাই আইসক্রিম পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা